हेलो स्टूडेंट्स, आम्रा एखन आलोचना करब इलिप्स एर प्रॉब्लम सॉल्विंग अर्थात उपवृत्तेर अनुशीलनी अंक अनुशीलनी पाँच एक्सरसाइज फाइव एर एमसीक्यूर कोश्चन एखन आम्रा आलोचना करब। तो देखो प्रथम जी कोश्चनटा बोलछे जे एक्स स्क्वायर बाई ए स्क्वायर प्लस वाई स्क्वायर बाई बी स्क्वायर इक्वल टू वन उपवृत्तेर उत्केंद्रता इ होले e इक्वल टू कत। এটা তো ফর্মুলা দেওয়া আছে, তো দেখেই তোমরা বুঝতে পারছো এটা ফর্মুলা দেওয়া আছে যে e সমান ফর্মুলা হচ্ছে রুট ওভার অফ 1 মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার, অর্থাৎ একের দাগের a ইজ দা রাইট অ্যানসার। এটা কোনো কোশ্চেন নয়, এটা অনলি ফর্মুলা দেওয়া আছে। তারপরে দুয়ের দাগ দেখো, কোনো উপবৃত্তের উপাক্ষের দৈর্ঘ্য যদি তার নাভিলম্বে নাভিদ্বয়ের দূরত্বের সাথে সমান হয় তবে উপবৃত্তটির উৎকেন্দ্রতা কত হবে। দেখো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, দুয়ের দাগ যেটা বলছে। দেখো কোশ্চেনগুলো এমসিকিউ হতে পারে, কিন্তু এগুলো কনসেপচুয়াল, এগুলো থেকেই তোমার কনসেপ্টটা নিতে হবে, ওই জন্য ওইটা আগে দেওয়া আছে, এগুলো থেকে তোমার কনসেপ্টটা গ্রো হবে। তো দেখো কি বলছে, কোনো উপবৃত্তের উপাক্ষের দৈর্ঘ্য। আচ্ছা উপাক্ষ কাকে বলে? না একটা উপবৃত্ত যদি এইটা হয় তাহলে উপাক্ষ মানে হচ্ছে মাইনর অ্যাক্সিস। মাইনর অ্যাক্সিস কোনটা? না এইটা হচ্ছে মাইনর অ্যাক্সিস, এটাকে উপাক্ষ বলা হয়। এর লেন্থ কত? না এর লেন্থ হচ্ছে 2b। আর কি বলেছে? না তার নাভিদ্বয়ের দূরত্ব, নাভিদ্বয়ের দূরত্ব বলতে এই দিকে একটা s থাকে আর এই দিকে থাকে একটা s ডট, এই দুটো হচ্ছে ফোকাস। আচ্ছা এদের মধ্যেকার দূরত্ব কত, এদের লেন্থ কত? আমরা জানি এখান থেকে এটা হচ্ছে ae আর এখান থেকে এটা হচ্ছে ae, তাহলে টোটাল লেন্থ হচ্ছে 2ae। আমাকে বলা আছে এই যে মাইনর অ্যাক্সিস এর লেন্থ যা হবে এর লেন্থটা কার সঙ্গে ইকুয়াল হবে, না দুটি ফোকাসের মধ্যে যে দূরত্ব তার সঙ্গে ইকুয়াল হবে, অর্থাৎ 2ae এর সাথে এটা ইকুয়াল হবে। তো দেখো এইটা এইখানে আমরা b এর জায়গায় কি লিখতে পারি, ইমপ্লাইজ দ্যাট এই 2 আমরা কাটাকুটি করতে পারি, না হলে তোমরা পরে পরে তোমরা কাটাকুটি করতে পারো, এটা কোনো অসুবিধা নেই। তাহলে এটা হচ্ছে 2 ইন্টু a রুট ওভার অফ 1 মাইনাস স্কোয়ার, এটা হচ্ছে আমার বির জায়গাতে আমি এটা লিখতে পারি। আর এখানে তো অলরেডি আমার দেওয়া আছে 2ae। তো একটা জিনিস দেখো, 2 কেটে গেল, a কেটে গেল, উভয় পক্ষে হোল স্কোয়ার করে দাও, তাহলে 1 মাইনাস স্কোয়ার ইজ ইকুয়াল টু ই, না হোল স্কোয়ার করলে এটা ই স্কোয়ার হয়ে যাবে। তারপরে তোমার হচ্ছে এই ই স্কোয়ারকে ডান দিকে দিয়ে দাও, তাহলে 2 ই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, ই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/2, তাহলে ই ইজ ইকুয়াল টু 1/√2। এটা স্কোয়ার করলে, এটা স্কোয়ার তুলে দিলে এটা রুট ওভার হওয়ার কথা, রুট ওভার করলে প্লাস মাইনাস হয় আমরা জানি, এখানে প্লাস মাইনাস হতো, কিন্তু ই হচ্ছে ইসেন্ট্রিসিটি, ইসেন্ট্রিসিটি আমাদের কী হবে না পজিটিভ হয়, এই কারণে, কারণ ওটা তো একটা রেশিও অনুপাত, তো এই কারণে এটা পজিটিভ হবে মানে 1/√2 হবে। তাহলে এখানে কনসেপ্টটা শুধু একটা জায়গাতে, যে বির জায়গায় বি এর যে মান ওইটা আমরা বসালাম। এটা তোমরা যদি মনে না থাকে এখান থেকে বের করে নিতে পারো। দেখো এটা তো আমরা আগে যখন থিওরি বলেছিলাম তখন বলে দিয়েছিলাম, তাছাড়াও ই এর মান কত, 1 মাইনাস b² / a² উভয় পক্ষে হোল স্কোয়ার করে দাও, ই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস b² / a² এ স্কোয়ারটা একটা কাজ করো, ওয়ানটাকে এইটাকে এদিকে দাও এইটাকে এদিকে দাও, তাহলে কী হবে না b² / a² ইজ ইকুয়াল টু 1 মাইনাস e² আর b² ইজ ইকুয়াল টু এই এটা এখানে গুণ হয়ে যাবে a² ইন্টু 1 মাইনাস e² দেখো এই স্কোয়ার তুলে দিলে এখানে রুট ওভার হয়ে যাবে, এই এ স্কোয়ারটা বাইরে গেলে a রুট ওভার অফ 1 মাইনাস e² এটা হয়ে যাবে বির মান। দেখো বির জায়গাতে আমি ওইটা পুট করেছিলাম, তো এটা ইর মান যেহেতু আমরা জানি ইর ফর্মুলা, তাহলে এখান থেকেও এটা আমরা বের করে নিতে পারি যদি ফর্মুলা কারোর না মনে থাকে, কিন্তু আমি থিওরি বলার সময় বলে দিয়েছি যে এইটার ফর্মুলা হচ্ছে এটা। তো যাই হোক, তার মানে আমরা ইর মান এখান থেকে পেলাম 1/√2,
অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে গেল। এরপর দেখো তিনের দাগ যেটা বলেছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান উপবৃত্তের প্যারামেট্রিক সমীকরণ কি হয়। তো প্যারামেট্রিক সমীকরণ তোমাদের আগে আমি বলেই দিয়েছি যে যেখানে তোমাদের অক্সিলারি সার্কেল বলা হয়েছিল সেইখানে তোমাদের প্যারামেট্রিক ইকুয়েশনও বলা হয়েছিল। তো প্যারামেট্রিক ইকুয়েশন হচ্ছে তোমাদের আমি বলে দিয়েছিলাম, এখানে আর একটু ছোট্ট করে বলে দিই যে এইটা যদি একটা উপবৃত্ত হয় তাহলে এইটা হচ্ছে এদের, এইটা হচ্ছে এদের অক্সিলারি সার্কেল। এটাকে কি বলা হয় না, এইটাকে বলা হয় অক্সিলারি সার্কেল। ওকে, তো এইটার উপর যদি কোনো একটা পয়েন্ট আমরা পি ধরে নিই, এইটার উপর যদি আমরা যে কোনো একটা পয়েন্ট পি ধরে নিই, তাহলে এই পি থেকে এইটার উপর লম্ব অঙ্কন করে এদিকে বাড়িয়ে দাও, এই পয়েন্টটা আর এইটা যোগ করলে এখানে যে অ্যাঙ্গেল উৎপন্ন করে এটা যদি ফাই অ্যাঙ্গেল উৎপন্ন হয়, এইটা যদি আমাদের ফাই অ্যাঙ্গেল উৎপন্ন হয়, ধরো এটা কিউ বিন্দুতে ধরো ছেদ করেছে, তাহলে এটা যদি ফাই অ্যাঙ্গেল হয় এই ফাইটাকে বলা হয় ইসেন্ট্রিক অ্যাঙ্গেল বা উৎকেন্দ্রিক কোণ, এটা আমরা আগে থিওরিতে পড়েছি। আর এইটা যদি উৎকেন্দ্রিক কোণ হয়, আর এখান থেকে এইটা তো এ, এখান থেকে এইটা এ, এইটা হচ্ছে বি, এটা হচ্ছে বি। এইবার যেটা প্যারামেট্রিক ইকুয়েশান সেটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এ কস ফাই আর ওয়াই ইজ ইকুয়াল টু বি সাইন ফাই। তোমরা নিশ্চয়ই ফাই এর পরিচয় জেনে নিয়েছো, ফাই হচ্ছে ইসেন্ট্রিক অ্যাঙ্গেল। এই ইসেন্ট্রিক অ্যাঙ্গেল কী করে পাওয়া যায় সেটাও তোমাদের বলে দিলাম এবং তার প্যারামেট্রিক ইকুয়েশনও বলে দিলাম। অর্থাৎ তিনের দাগে অ্যান্সার হচ্ছে অপশান কোনটায় দেওয়া আছে, অপশান এ, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। চারের দাগ যেটা বলছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান উপবৃত্তের সহায়ক বৃত্তের সমীকরণ কি হবে। তো এই যে অক্সিলারি সার্কেল আছে, এই অক্সিলারি সার্কেলের ইকুয়েশন কী হবে আমাকে জানতে চেয়েছি, আমি থিওরি ক্লাসে এটা তোমাদের বলে দিয়েছি। চারের দাগ অক্সিলারি সার্কেল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। তার কারণ হচ্ছে এর সেন্টার হচ্ছে এইটা জিরো জিরো পয়েন্টে, আর এর ব্যাসার্ধ কত না, ব্যাসার্ধ হচ্ছে এইটা যেটা মেজর অ্যাক্সিসের লেন্থ, মেজর অ্যাক্সিস কত, এই যে এ। হ্যাঁ, তাহলে ব্যাসার্ধ কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি এ হয় এবং তার কেন্দ্র যদি জিরো জিরো পয়েন্টে হয় তাহলে তার সমীকরণ কি হয় এইটা। এটাই হচ্ছে অক্সিলারি সার্কেলের ইকুয়েশন। তার মানে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার চারের দাগ। তো পাঁচের দাগ যেটা বলছে একটি বিন্দু কোনো সমতলে যদি এমনভাবে গতিশীল থাকে যে সমতলের উপর দুটি স্থির বিন্দু থেকে তার দূরত্ব দুটির সমষ্টি সর্বদা ধ্রুবক, দূরত্ব দুটির সমষ্টি সর্বদা ধ্রুবক, তাহলে গতিশীল বিন্দুটির সঞ্চারপথ কী হবে। এটা অবশ্যই উপবৃত্ত হবে, এটা তোমাদের আগেই আমি জানিয়েছি, আগেই তোমাদের বলে দিয়েছি যে স্থির বিন্দু থেকে দূরত্ব দুটির সমষ্টি সর্বদা ধ্রুবক হবে এবং সেইটার মান কত হবে না, সেইটার মান সবসময় হবে টু এ একক। এটা তোমাদেরকে আমি বলেছিলাম যে এইটাকে একটু থিওরির আকারে বলে দিই। দেখো দেখো এখানে যেটা বলা হয়েছে যে একটা উপবৃত্ত আমি নিলাম, এটা একটা উপবৃত্ত মনে করে নেওয়া হলো, এটা মনে করো একটা উপবৃত্ত নেওয়া হলো, এই উপবৃত্তের এই সিস্টেম, এটা হচ্ছে মেজর অ্যাক্সিস আর এটা হচ্ছে মাইনর অ্যাক্সিস, এর উপর
যে কোনো একটা পয়েন্ট আমরা পি নেব, এর দুটো ফোকাস আছে, একটা এস আর একটা এস ডট। কথা বলা হচ্ছে কি না, এই পি পয়েন্ট তুমি যেখানেই নাও না কেন, এই পি পয়েন্ট থেকে এর দূরত্ব আর এর দূরত্ব, এই দূরত্ব দুটো যোগ করলে যেটা হবে, এই দূরত্ব দুটোকে যোগ করলে যেটা হবে, সেই যোগফল সর্বদা কী হবে না, ধ্রুবক হবে। এইটা হচ্ছে আমাদের কোশ্চেন। কী বলা হয়েছে এখানে না, যেটা বলা হয়েছে যে একটি বিন্দু কোনো সমতলে যদি এমনভাবে গতিশীল থাকে যে সমতলের উপর দুটি স্থির বিন্দু থেকে তার দূরত্ব দুটির সমষ্টি সর্বদা ধ্রুবক। তার মানে কি বলছে, এই বিন্দুটা এমনভাবে গতিশীল যে দুটি স্থির বিন্দু থেকে এর যে দূরত্ব দুটো আছে, এই দূরত্ব দুটোর সমষ্টি সর্বদা ধ্রুবক। এবং সেই ধ্রুবকটা কত না, সেই ধ্রুবকটা হচ্ছে 2a। এটা আমরা জানি, এটা কোশ্চেনে বলেনি, বলা হয়েছে কি এস পি প্লাস এস ডট পি, এইটার মান হচ্ছে 2a একক। এটা কনস্ট্যান্ট, এ তো হচ্ছে কনস্ট্যান্ট, কারণ এ হচ্ছে এই এই লেন্থটা, এই সেন্টার থেকে এই লেন্থটা এ, তার মানে 2a হচ্ছে পুরো মেজর অ্যাক্সিসটা, এইটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট। তার মানে এইটা কার কার বেলায় এটা প্রযোজ্য হয়, একমাত্র উপবৃত্তের বেলায় এটা প্রযোজ্য হয়। তাছাড়া এই চ্যাপ্টারে উপবৃত্ত ওই জন্য তোমরা বলতে পারবে, কিন্তু তা আমাদের কোশ্চেন যদি পরীক্ষার হলে আসে সেখানে তার উপবৃত্ত চ্যাপ্টার বলে উল্লেখ থাকবে না, অতএব তোমাকে এটা মনে রাখতে হবে। তো তারপরে দেখো নেক্সট কোশ্চেন, যেটা বলা হচ্ছে যে ছয়ের দাগ 9x² প্লাস 25y² ইকুয়াল টু 225, উপবৃত্তের নাভিলম্বের দৈর্ঘ্য কত। এর নাভিলম্বের দৈর্ঘ্য আমাদেরকে জানতে চেয়েছে। দেখো দাগ নম্বর, দাগ নম্বর 26, দাগ নম্বর 6 কি বলছে দেখো, যে 9x² 9x² প্লাস 25y², 9x² প্লাস 25y² ইজ ইকুয়াল টু বলা হয়েছে 225। যদি এইটা হয় তাহলে বলা হচ্ছে এর নাভিলম্বের দৈর্ঘ্য নির্ণয় করো, এর নাভিলম্বের দৈর্ঘ্য আমাদেরকে জানতে চেয়েছে। তো দেখো একে আগে উপবৃত্তের সমীকরণের সাধারণ আকারে প্রকাশ করব। তার মানে কি করব, 9x² বাই 225 মানে এই ডান দিকে 1 আনতে হবে, তার মানে 225 দিয়ে সবাইকে আমরা ভাগ করব। 25y² বাই 225 ইজ ইকুয়াল টু 1, তার মানে x² বাই 25 প্লাস y² বাই 9 ইজ ইকুয়াল টু 1, তাহলে x² বাই 5² y² বাই 5² 3² ইজ ইকুয়াল টু 1। আচ্ছা যদি এইটা হয়, এইবার আমাকে কার মান বের করতে বলেছে না, নাভি লম্বের দৈর্ঘ্য মানে লেটাস রেক্টাম। আচ্ছা নাভিলম্বের দৈর্ঘ্য তার ফর্মুলা কি না, নাভিলম্বের দৈর্ঘ্য হয় নাভি লম্বের দৈর্ঘ্য, এর ফর্মুলা আছে 2b² বাই a। আমরা এই ফর্মুলা আগে শিখে নিয়েছি, আমি তোমাদের ছকের মানে টেবিলের আকারে ওটা তোমাদের লিখে দেখিয়েওছিলাম। এটা হচ্ছে 2b² বাই a হবে, তাহলে 2b² বাই a যদি হয় তাহলে 2 ইন্টু b² b² মানে হচ্ছে 25 না সরি 3 স্কোয়ার মানে 9, b হচ্ছে এইটা। এর এর সমীকরণের সাধারণ আকার কি না, সাধারণ আকার তো হচ্ছে এইটা, এর সাধারণ আকার হচ্ছে এইটা, x² বাই a² প্লাস y² বাই b² ইজ ইকুয়াল টু 1। তাহলে দেখো এর মান 5, বির মান হচ্ছে কত না 3, তাহলে 2b² মানে 2 ইন্টু 3 স্কোয়ার মানে 9 বাই a, a মানে কত, a মানে হচ্ছে 5, তার মানে 18/5। তাহলে দেখো এত ইউনিট, এত একক, তাহলে অ্যান্সার কোনটা হলো না, অপশান 6-এর দাগে 18/5, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর নেক্সট যেটা বলা হয়েছে 6-এর দাগের কোশ্চেন, 7-এর দাগের কোশ্চেন দেখো,
বলা হয়েছে 4x² plus y² equal to 16 উপবৃত্তের শীর্ষ দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। আগে একে আমরা উপবৃত্তের সাধারণ সমীকরণের আকারে প্রকাশ করি। দেখো যদি একে আমরা উপবৃত্তের সমীকরণের সাধারণ আকারে প্রকাশ করি তাহলে যেটা আসছে যে দেখো সাতের দাগ যেটা বলা হয়েছে দেখো সাতের দাগ যেটা বলা হয়েছে কি না 4x² প্লাস y² ইকুয়াল টু 16 4x² প্লাস y² ইজ ইকুয়াল টু 16 ইজ ইকুয়াল টু 16 তো তাহলে দেখো একে একটু সাজিয়ে নিই আমরা তাহলে কি হবে না x² বাই 4 প্লাস y² বাই 16 ইজ ইকুয়াল টু 1 তার মানে দেখো x² বাই 2² প্লাস y² বাই 4² ইজ ইকুয়াল টু 1 এখানে একটা জিনিস খেয়াল করো আমাদের কিন্তু এইটা কি আকারে আছে না এইটা আছে আমাদের এই আকারে দেখো এইটা আছে এই আকারে x² বাই b² প্লাস y² বাই a² ইজ ইকুয়াল টু 1 কেন কারণ y এর নিচে বড় সংখ্যা আছে তার জন্য a এর মান হচ্ছে 4 এইটা এখানে ডিটেক্ট করা এটাই তোমার কোয়ালিটি তোমাকে এইটাই এই কনসেপ্টটা নিতে হবে যে যেটা বড় সেটাই তো a তাহলে y এর নিচে বড় আছে তার মানে এই যে উপবৃত্তটা এটা হচ্ছে এই উপবৃত্ত এই উপবৃত্ত এটা হচ্ছে এই উপবৃত্ত এই বরাবর আছে তার মানে এখানে মেজর অ্যাক্সিস এটা আর মাইনর অ্যাক্সিস হচ্ছে এটা তাহলে এখানে ভার্টেক্স কোনটা এইটা হচ্ছে শীর্ষবিন্দু এইটা হচ্ছে আমাদের শীর্ষবিন্দু এইটা হচ্ছে শীর্ষবিন্দু এইটা আর এখানে আরেকটা শীর্ষবিন্দু হচ্ছে এটা তাহলে যদি এইটা 4 হয় এইটা যদি b এর মানটা 4 হয় তো আমরা জানি এর স্থানাঙ্ক কত হয় না 0b আর এটা হচ্ছে 0-b তার মানে এর যেটা শীর্ষ দুটির স্থানাঙ্ক হবে সেটা কি হবে না শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এখানে কোশ্চেন কি বলেছে না শীর্ষ দুটির স্থানাঙ্ক তাহলে আমাদের হবে শীর্ষ দুটির স্থানাঙ্ক কি হবে না 0, প্লাস মাইনাস বি প্লাস বি মাইনাস বি মানে প্লাস মাইনাস বি বির মানটা এখানে কত সরি এটা হচ্ছে এ প্লাস মাইনাস এ হবে এখানে তো এর মানটা হচ্ছে এইটা ওয়াই এর নিচে যেহেতু এ আছে তার মানে এইখানে এ বসবে প্লাস মাইনাস 4 তো দেখো তাহলে শীর্ষ দুটির স্থানাঙ্ক হয়ে যাবে 0, প্লাস মাইনাস 4 এখানে এ হবে এটা খেয়াল রাখবে এটা বি নয় হ্যাঁ তার কারণটা হচ্ছে আমার তো এ ধরা হয়েছে ওয়াই এর নিচে যেটা আছে তাকেই এ ধরা হয়েছে অতএব ওইটাই এ হবে ওকে তো দেখো তাহলে এটা হয়ে গেল কত 0, প্লাস মাইনাস 4 তার মানে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার অতএব আটের দাগের কোশ্চেন দেখো দেখো আটের দাগ যেটা বলছে এটা তাহলে অ্যান্সার অপশান সি আটের দাগ যেটা বলা হয়েছে কি না 4x² প্লাস 25y² ইকুয়াল টু 100 তাহলে কি বলা হয়েছে 4x² প্লাস 25y² প্লাস 25y² ইজ ইকুয়াল টু 100 ইজ ইকুয়াল টু 100 এইটার এই উপবৃত্তের উৎকেন্দ্রতা নির্ণয় করতে বলেছে উৎকেন্দ্রতা তাহলে আগে আমরা এইটার আগে আমরা এটাকে উপবৃত্তের সমীকরণের সাধারণ আকারে আগে প্রকাশ করি দেখো সাধারণ আকারে প্রকাশ করলে কি হবে না x² বাই 5x² প্লাস y² বাই 2² ইজ ইকুয়াল টু 1 এইটা হচ্ছে উপবৃত্তের যদি আমরা সাধারণ আকারে প্রকাশ করি তাহলে আমাদের আসলো এইটা তো এবারে দেখো আমাকে বলা হয়েছে কি আটের দাগ উৎকেন্দ্রতা নির্ণয় করতে আচ্ছা উৎকেন্দ্রতা হচ্ছে কি ই নির্ণয় করতে বলেছে তাহলে ইর মান কত হয় রুট ওভার অফ 1-b² বাই a² তার মানে রুট ওভার অফ 1-b² বাই a² মানে 4/25 আচ্ছা 4/25 এবারে আমরা বিয়োগ করে নেব
ताले रूट ओवर ऑफ 21 बाय 5 এটা হচ্ছে উৎকেন্দ্রতা ইর মান বেড়ে গেল রুট 25 বাই রুট 21 বাই 5 তার মানে 8 এর দাগের হচ্ছে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার 8 এর দাগের তাহলে অ্যান্সার হয়ে গেল কত অ্যান্সার হয়ে গেল অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার এখানে অপশন এ তেই দেওয়া আছে হ্যাঁ ঠিক আছে তো 9 এর দাগ যেটা বলছে নাভি লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে দেখো আশা করি তোমরা এমসিকিউ সবগুলো করেছো একটা দুটো জায়গাতে কনসেপ্টের ব্যাপার আছে ওই জায়গাটাই তোমরা হয়তো ভুল করতে পারো বা এক একটা এমন আছে তোমরা একটু আন্দাজে দিয়ে দিয়েছো অ্যানসার ঠিকই কিন্তু তার যে সঠিক যুক্তি সেই যুক্তিটা তোমাদের দরকার এখন শুধু অ্যানসার করে ফেললে হবে না তোমাদের যুক্তিটা দরকার যুক্তিটা দিতে হবে কি কারণে তোমরা ওটা করছো তো নয় দেখ যেটা বলছি 25x² + 9y² = 225 উপবৃত্তের নাভি লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো নাভি লম্বের দৈর্ঘ্য আমাকে নির্ণয় করতে বলা হয়েছে তো দেখো কি বলা হয়েছে 25x² দাগ নম্বর 9 225 এটা বলা হয়েছে একে একটু সাজিয়ে নেওয়া যাক তাহলে হবে x² / 3² + y² / 5² = 1 আমাকে বের করতে বলেছে লেটাস রেকটাম তার মানে নাভি লম্বের দৈর্ঘ্য এটা হচ্ছে আমরা জানি 2b² / a² হয় কি হয় এখানে 2b² / a² এটাই হয় আমাদের নাভি লম্বের দৈর্ঘ্য তাহলে এখানে বির মান কোনটা এটাকে একটু কম্পেয়ার করে নেব আমরা এটা কি আকারে আছে দেখো এটা আছে x² / b² দেখো ছোট এইটা তাহলে বির মান হচ্ছে 3 প্লাস y² / a² এইখানে অনেকে ভুল করবে তাই এই কোশ্চেনটা দেওয়া হয়েছে তো দেখো তাহলে এখানে কি হবে এখানে তাহলে যেটা আসছে সেটা হচ্ছে 2 × b² মানে এখানে হচ্ছে 9 বাই এ স্কোয়ার সরি 2b² / a তাহলে এটা হচ্ছে 5 তার মানে এটা 18/5 ইউনিট তার মানে নয়ের দাগের অ্যান্সার হচ্ছে 18/5 অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার তাহলে 18/5 হচ্ছে রাইট অ্যান্সার এরপর 10 এর দাগ দেখো যেটা বলছে 10 এর দাগে কি বলা হয়েছে না x² + 4y² = 16 x² + 4y² = 16 আগে একে সাজিয়ে নাও তাহলে হয়ে যাবে x² / 4² + y² / 2² = 1 এবার কোশ্চেনটা পড়া যাক কি বলছে উপবৃত্তের শীর্ষ দুটির স্থানাঙ্ক নির্ণয় করো শীর্ষ দুটি ভার্টেক্স দুটোর স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে তো এইটা কেমন আকারে আছে দেখো এরকম আকারে আছে কারণ x এর নিচে বড় সংখ্যা আছে তার মানে এইটা হচ্ছে তোমার শীর্ষ একটা এটা একটা শীর্ষ তাহলে এটা হচ্ছে -a,0 আর এটা হচ্ছে a,0 তার মানে শীর্ষ স্থানাঙ্ক শীর্ষ দুটির স্থানাঙ্ক হচ্ছে ±4,0 তার মানে 10 এর দাগে যেটা বলা হয়েছে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার 10 এর দাগে তাহলে কি আছে অপশন সিতে আছে এটা অ্যান্সার হচ্ছে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার এরপর দেখো 11 দাগ যেটা বলা হয়েছে 4x² + 9y² = 36 উপবৃত্তের পরাক্ষের দৈর্ঘ্য কত দেখো কোনটা পরাক্ষ হবে আর কোনটা উপাক্ষ হবে যতক্ষণ না আমরা কোনো একটা উপবৃত্তের সমীকরণকে তার সাধারণ আকারে প্রকাশ না করতে পারবো আমরা কিন্তু পরাক্ষ আর উপাক্ষ কোনটা হবে ওটা বের করতে পারবো না অর্থাৎ মেজর অ্যাক্সিস কোনটা হবে আর মাইনর অ্যাক্সিস কোনটা হবে ওইটা আমরা বুঝতে পারবো না তার জন্য আমরা কি করব না দাগ নম্বর ইলেভেন দেখো দাগ নম্বর ইলেভেন যেটা বলছে 4x² + 9y² = 36
is equal to 36 এইটা এই উপবৃত্তের পরাক্ষের দৈর্ঘ্য আমাকে নির্ণয় করতে বলেছে তাহলে একে আগে সাজিয়ে নাও সাজিয়ে নিলে হচ্ছে x স্কয়ার বাই 3 স্কয়ার প্লাস y স্কয়ার বাই 2 স্কয়ার ইজ ইকুয়াল টু 1 তাহলে বড় কোনটা এটা তাহলে এটা হচ্ছে মেজর অ্যাক্সিস আর এটা হচ্ছে ছোট মানে মাইনর অ্যাক্সিস আমাকে বলেছে মেজর বের করতে মানে পরাক্ষ বের করতে তার মানে এটা হচ্ছে মেজর অ্যাক্সিস ইকুয়াল টু 2a ইকুয়াল টু 2 ইনটু 3 তার মানে 6 একক কত একক 6 একক 6 ইউনিট তাহলে উপবৃত্তের ও সরি সরি পরাক্ষ উপাক্ষ এটা বলেছে মাইনর অ্যাক্সিস বের করতে বলেছে মাইনর মাইনর হচ্ছে এইটা তার মানে 2b তার মানে 2 ইনটু 2 তার মানে 4 ইউনিট 4 ইউনিট অর্থাৎ অপশন হ্যাঁ 4 ইউনিট পরাক্ষ উপাক্ষ সরি সরি আবার ভুল বললাম আমাদের এটা অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে 11 দাগ নম্বরে আমাদের পরাক্ষ চেয়েছে মানে মেজর চেয়েছে 11 দাগ নম্বর এটা এটা 11 দাগ নম্বর এটা মেজরই চেয়েছে যদি যাই হোক মেজর চাইলে মেজর হবে মাইনর চাইলে মাইনর হবে ওইটা ব্যাপার নয় ওই অ্যাকচুয়ালি এর পরে আরেকটা কোশ্চেন আছে যেটা আমাদের মাইনর চেয়েছে আমার সেদিকে চোখ চলে গেছে আর কি তো ঠিক আছে তাহলে এটা 6 ইউনিট অর্থাৎ 11 দাগ নম্বরে আমাদের অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার দাগ নম্বর 12 যেটা বলা হয়েছে দাগ নম্বর 12 যেটা বলা হয়েছে 25 এক্স স্কোয়ার প্লাস 4 ওয়াই স্কোয়ার 25 এক্স স্কোয়ার প্লাস 25 এক্স স্কোয়ার প্লাস 4 ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 100 4 ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 100 আমাদের এইটাতে উৎকেন্দ্রতা চাওয়া হয়েছে উৎকেন্দ্রতা চাওয়া হয়েছে তাহলে উৎকেন্দ্রতা যদি চাই তাহলে আগে একে সাজিয়ে নাও যে এক্স স্কোয়ার বাই 2 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 5 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 উৎকেন্দ্রতা ই ইকুয়াল টু রুট ওভার অফ 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার এখানে দেখো এইটা হচ্ছে এ এইটা হচ্ছে বি খেয়াল রাখতে হবে যেটা বড় সেটা হচ্ছে এ আর যেটা ছোট সেটা হচ্ছে বি তার মানে রুট ওভার অফ 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার এখানে বি স্কোয়ার হচ্ছে কত না বি স্কোয়ার হচ্ছে 4 আর এ স্কোয়ার মানে কত না 25 সেইভাবে আমাদের এখানে বসাতে হবে তার মানে এটা হচ্ছে রুট ওভার অফ 21 রুট ওভার অফ 21 বাই 5 এটাই হচ্ছে আমাদের ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রতা 25 রুট ওভার অফ 21 বাই 5 দাগ নম্বর 12 ডি ইজ দ্য রাইট অ্যান্সার তাহলে এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে ডি অ্যান্সার হচ্ছে ডি এটা গেল দাগ নম্বর 12 এর অঙ্ক দাগ নম্বর 13 যেটা বলছে ওই অঙ্কটা যেটা হচ্ছে উপাক্ষ মানে মাইনর অ্যাক্সিস এখানে চেয়েছে আমাদের মাইনর অ্যাক্সিস তো আশা করি তোমরা এটা পারবে এবং তোমাদের এটা অ্যান্সার হচ্ছে দাগ নম্বর ডি হবে অপশন ডি হবে রাইট অ্যান্সার আমি না বললেও তোমরা জানতে পারবে অপশন ডি সেটা তোমরা অ্যান্সার দেখেও বলতে পারবে সেটা নয় কিন্তু তোমরা নিজেরা পারবেও তোমাদের একটু আগে মাইনর আর মেজর নিয়ে একটা অঙ্ক করালাম দাগ নম্বর 11 তো এটা অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার অপশন এবারে হচ্ছে দাগ নম্বর 14 14 দাগ নম্বর একটু বোঝার অঙ্ক আছে এইটা অনেক সময় এমসিকিউ না দিয়ে টু মার্কসের কোশ্চেনও দেয় তো সেইটা আমাদের একটু দেখতে হবে ভালো করে দেখো ইসেন্ট্রিক অ্যাঙ্গেল বের করতে বলেছে উৎকেন্দ্রিক কোণ দেখো ইসেন্ট্রিক অ্যাঙ্গেল জিনিসটা কি সেটা তোমাদের একটু আগে আমি তোমাদের বলেছি তাছাড়া থিওরিতেও তোমরা এটা শিখেছো তো আমাদের যেটা বলা হচ্ছে দাগ নম্বর 14 কি বলা হয়েছে যে 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার ইকুয়াল টু 144 9 এক্স স্কোয়ার প্লাস 16 ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 144 এটা একটা আমাদের ইলিপসের ইকুয়েশন দেওয়া আছে এবার আমাকে বলা হয়েছে এই বিন্দুতে উৎকেন্দ্রিক কোণ নির্ণয় করো তার মানে
আমাদের এই রকম কোশ্চেনটা বলা হয়েছে যে এটা যদি এক্স অ্যাক্সিস এটা যদি ওয়াই অ্যাক্সিস হয় আর এইটা যদি আমাদের একটা উপবৃত্ত হয় ইলিপস হয় এটা যদি আমাদের একটা ইলিপস হয় বলছি ইলিপসের উপরে একটা পয়েন্ট পি হচ্ছে এইটা এর আমাদের একটা অক্সিলারি সার্কেল একটা অঙ্কন করতে হবে এটা এখানে টাচ করেছে ধরো একটা অক্সিলারি সার্কেল এটা অঙ্কন করা হলো এইবার এই পি পয়েন্ট থেকে এটার উপর একটা পারপেন্ডিকুলার ড্র করলাম এটাকে উপরের দিকে বাড়িয়ে দিলাম এটা কিউ নাম দিলাম এটা হচ্ছে মনে করো সি এই কিউ বিন্দুর সঙ্গে এটাকে যুক্ত করলে যে অ্যাঙ্গেল হবে এটা হচ্ছে ফাই অ্যাঙ্গেল এটাকে ইসেন্ট্রিক অ্যাঙ্গেল বলা হয় আমাকে এই উপবৃত্তের উপরে একটা পয়েন্ট এই যে পি এইটার কোঅর্ডিনেট আমাকে দেওয়া আছে কত না 2√3/2 এটা দেওয়া আছে 3√3/2 এই বিন্দুতে আমাকে এই উপবৃত্তের উৎকেন্দ্রিক কোণ বের করতে বলেছে ইসেন্ট্রিক অ্যাঙ্গেল বের করতে বলেছে ইসেন্ট্রিক অ্যাঙ্গেল অ্যাট দ্য পয়েন্ট 2√3/2 হ্যাঁ এটা আমাকে বের করতে বলা হয়েছে তো দেখো যেটা এখানে হচ্ছে একে আগে সাজিয়ে নাও x²/4²+y²/3² = 1 এইটা হয়ে গেল আমাদের জেনারেল ফর্ম অফ দিস ইলিপস এরপর আমরা জানি এর প্যারামেট্রিক যেটা ইকুয়েশন সেটা হচ্ছে x = cos φ এটা আর জানি যে y = b sin φ তো এখানে দেখো x এর মান কত দেওয়া আছে 2 তাহলে দেয়ারফর 2 = এর মান কত না 4 তাহলে 4 cos φ আর y এর মান কত দেখো 3√3/2 = b b এর মান কত 3 sin φ তো এখানে দেখো এটা এটা যদি কাটাকুটি হয় তাহলে আমার cos φ এর মান কত পেলাম না cos φ = ½ আর এখানে দেখো sin φ এর মান কত পেলাম না 3 কেটে গেল sin φ এর মান হচ্ছে √3/2 কম্পেয়ারিং দিস টু ভ্যালুজ অফ φ cos φ অ্যান্ড sin φ আমরা কি পাচ্ছি না এই যে cos φ 1/2 আবার sin φ √3/2 তাহলে φ এর মান কত বসালে এই দুটো সমীকরণকে স্যাটিসফাই করবে না দেয়ারফর φ = π/3 অর এটা কত না 60°। সাইন 60° মান √3/2 হয় আবার আমাদের সাইন 60° মান √3/2 হয় আবার এখানে আমাদের cos 60° মানও হাফ হয় তার মানে এইটার মান কত বেরিয়ে গেল না 60° বেরিয়ে গেল কিন্তু এইখানে আমাদের অ্যান্সারে এইটা একটু ভুল দেওয়া আছে অ্যান্সারে এটা আমাদের 30° দেওয়া আছে তো সেইখানে একটু আশা করা যায় ভুল দেওয়া আছে হ্যাঁ বিরমান a cos φ b sin φ এবং আমাদের সমীকরণটাও এটাই দেওয়া আছে 9x² + 16y² তাহলে এটা হচ্ছে 16 4² 4 হ্যাঁ আমাদের এটা ঠিক আছে এখানে কোনো একটা মিস্টেক করা হয়েছে অ্যান্সারে এই জায়গাটাই ভুল দেওয়া আছে আশা করি সি দেওয়া আছে অর্থাৎ 30° দেওয়া আছে কিন্তু এটা 30° হবে না এটা 60° হবে π/3 অ্যান্সার ওকে তো এই গেল আমাদের MCQ কোশ্চেন আমরা MCQ এখানে কমপ্লিট করলাম এরপরে নেক্সট ভিডিওতে আমরা 2 মার্কস 4 মার্কস 5 মার্কস এগুলো নিয়ে আসছি তোমরা বাড়িতে ভেরি শর্ট অ্যান্সার এবং লং অ্যান্সারও আছে এর লং অ্যান্সারও আছে হ্যাঁ এগুলো কমপ্লিট করো যেগুলো পারবে না সেগুলো আমাদের জন্য রেখে দাও সেগুলো আমরা পরে আলোচনা করব ওকে তো ঠিক আছে মন দিয়ে পড়াশুনো করো ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ।